সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আমি আছি নীলা মিত্র। আজকে আপনারা শুনবেন বর্তমান সময়ের জনপ্রিয় কথাসাহিত্যিক কিংকর আহসানের লেখা উপন্যাস মধ্যবিত্ত। আপন নেই শুধুই পর, ঘুমায় দেখো অজগর। আস্ত মানুষটাকে গিলে ফেলেছে সাপটা। রুবি ভয় পায়, বড় বড় হয়ে যায় তার চোখ। গাইড এটাই চাচ্ছিল, উলট পালট বানোয়াট গল্প বলে পর্যটকদের ধরে রাখার চেষ্টা। রুবি তার কথায় ভুললেও আমরা ভুলিনি। ৬ রুপি করে টিকিট। রুবির জোড়াজুড়িতে আমরা 4 জনে এসেছি আজ চিড়িয়াখানায়। দিনটা ভালো, রবিবার, ছুটির দিন। রুবি ছোট বলে মায়ের সাথে তার দেখা করা নিষেধ। শুধু ছুটির দিনে শিশুরা রোগীর সাথে দেখা করতে পারে। ফুর্তিতে আছে রুবি, একটু পরপর এই খুশিতে বলছে, মাকে দেখবো, কি মজা কি মজা। আমরা সবাই আসলে মাকে খুব মিস করি, কিন্তু আচার আচরণে সেটা বোঝাই যায় না। নিজেরা স্বাভাবিক থেকে অন্যদের স্বাভাবিক রাখার বৃথা একটা চেষ্টা করি। মায়ের সাথে দেখা হবে বিকেলে, তার আগে চলবে ঘোরাঘুরি। বাবার কাছে এই আবদার রবির। চিড়িয়াখানায় বাঘ বানর দেখা শেষ করে যাওয়া হবে ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্কে। পার্ক স্ট্রিটের একটা দামি রেস্টুরেন্টে হবে খাওয়া দাওয়া। খোশ মেজাজে আছে বাবা ছাড়া সবাই। চিড়িয়াখানায় ঢুকে ফ্রুট স্যান্ডউইচ আর কোক খেয়ে নিয়েছিলাম আমরা। এত বড় চিড়িয়াখানাটা চক্কর দিতে দিতে খিদে পেয়েছে আবার। মায়ের শরীর ভালো, তাই সবার মুখে হাসি। মনে হচ্ছে চিকিৎসার জন্য নয়, বরং কলকাতায় বেড়াতে এসেছি আমরা। বাবার মুখটা শুকনা। যতদূর জানি ডলার অ্যান্ডোর্সের ব্যাপারটা থানা পর্যন্ত গড়িয়েছে। চিন্তায় বাবার মুখটা ছোট হয়ে গিয়েছে। মায়া লাগছে, নিজেকে অসহায় লাগছে। আমার কিছু করার নেই। কিছু করার থাকলেও ভালো লাগতো। আফসোস, এই পৃথিবীতে আমার ক্ষমতা অতি সামান্য। হাতের টাকা শেষ হয়ে আসছে। মায়ের পেছনে অনেক টাকা খরচ হয়। এই খরচ বাড়ছে। 2000 রুপির 3টি ইনজেকশন দিতে হয় প্রতিদিন। বাবা সামাল দিতে পারছে না, ধার দেনায় জর্জরিত একদম। দেশে যাবেন, গ্রামের জমি বিক্রয় করা হবে। ওদিকে জমির দাম নেই, শতাংশ 1025। এর আগেও 13 কড়া বিক্রি করা হয়েছে। 13 কড়ায় মনে হয় 26 কাঠা। আমি সব বুঝি না, হিসেব নিকেছে কাঁচা একদম। আমার ভয় অন্য জায়গায়। বিক্রির তালিকায় আপন ভিলাও না এসে যোগ হয়। বুক কেঁপে ওঠে। নীল আকাশের ব্যাকগ্রাউন্ডে দাঁড়ানো ধূসর ঘিয়ে রং এর বাড়িটা আমার সব কিছু। অতি যত্নে বাড়িটি পুরনো হবার জো নেই। দিনের পর দিন পার হলেও একদম চকাচক চারপাশটা নতুনের মতন। ভালোবাসার বাড়ি, ছিমছাম উঠানে দাঁড়ানো প্রিয় ফনিক্স সাইকেল। সপ্তাহে 3 দিন ধোয়া হয়, যত্ন আত্মেই ভরপুর। ব্রেকস হ্যান্ডেলে সমস্যা নেই, ক্রিং ক্রিং করে মাহবুবার বাড়ি যাওয়া। সোনায় মোড়ানো দিন। দেশে যেতে চাই, খুব করে চাই। ভাপিয়ে উঠেছি অল্প দিনে। আকাশের সাথে থাকিস তোরা, বলে বড় মামা। নতুন এই পাবলিককে ভিন দেশে খুঁজে পেয়েছে সে। কোঠারি হাসপাতালের সামনে দাঁড়িয়ে সিগারেট খেতে গিয়ে পরিচয়। বড় মামার দিকে লাইটার এগিয়ে দিয়ে আকাশ মামা বলছিল, ভাইজান বাংলাদেশের বুঝি বোঝা যায় না যে সুদর্শন সুঠাম শরীর আপনার, বাংলাদেশের মানুষের পেট পেতা শরীরে নাই পুষ্টি, হাইট টাইনাটুনা 4 থেকে 5 ফুট। দেশের মানুষ নিয়ে উল্টাপাল্টা কথা বলায় মামার মেজাজ খারাপ হয়ে গেছিল। নিজের প্রশংসা করা হয়েছে বলে চুপচাপ হজম করে নিয়েছে ব্যাপারটা। 2 দিনের পরিচয়, একদম দহরম মহরম অবস্থা। আমাদেরকে ডেকে বলল, ওই শোন আকাশ এখন থেকে তোদের মামা, আকাশ মামা আমার চাইতো তোরা রেসপেক্ট বেশি দিবি, ঠিক হ্যাঁ? মামার কথাটা শুনে আমরা মাথা নেড়েছি। বড় মামা আজকাল একটু একটু হিন্দি বলে, ভারতে আসার ফল। কথার মাঝখানে হিন্দি শব্দের ব্যবহার করা অসতাই। হ্যাঁ, কিয়া, কুচ, তুম, হাম, কায়কো, এইসব শব্দের ঠুসঠাস ব্যবহার চলে, কানে লাগে। মামা বোঝে না, তিনি বলে যান সারাক্ষণ। আকাশ মামা লোকটা খারাপ না, শুনেছি কোঠারি হাসপাতালে তার এক ফুপু ভর্তি আছেন, মুমূর্ষু অবস্থা, বাঁচবেন না। আকাশ মামাকে দেখে মনে হয় না তিনি ফুপুকে নিয়ে চিন্তিত। ফুরফুরে মেজাজে থাকেন সবসময়, হাতে সোনার ব্রেসলেট, রঙিন শার্ট আর জিন্স, শরীরে সুগন্ধির গন্ধ ভুরভুরিয়ে আসে। ঘামের নোনতা গন্ধের সাথে সুগন্ধি মিলে একটা হজবরল অবস্থা। আমাদের বমি চলে আসে। আমি রুবি অনেক কষ্টে সামাল দেই বমি করাটা। আকাশ মামা বলেছেন তার বাড়ি চট্টগ্রামে, সেখানকার ক্ষমতাবান এক রাজনীতিবিদের ভাতিজা তিনি। ডলার এন্ডোর্সের বিষয়টা তিনি মিটমাট করে দিবেন সহজেই। এগুলো তার কাছে ওয়ান টুর ব্যাপার। আকাশ মামার ফুপুকে আমরা দেখিনি, তিনিও নিয়ে যান না। বাবা লোকটাকে পছন্দ করতো না। বড় মামা আর আকাশ মামার অনুপস্থিতিতে আমাদের বলেছে, সাবধানে থাকিস, তোর মামা তো একটা ছাগল, দুনিয়ার সবারই বিশ্বাস করে ধরা খায়, কোন চোর বাটপাট ধরে নিয়ে আসছে এবার কে জানে। আমরা সাবধানে নেই, সাবধানে থাকার মতন কিছু নেই। হোটেল রুমে আছে অল্প কিছু জামা কাপড়, টাকা ফুরিয়ে এসেছে। বাবা দেশে গিয়ে জমি বিক্রি করে টাকা পাঠালে আবার সাবধানে থাকবো। এখন আকাশ মামাকে নিয়ে ভয় করছি না। মা বাসমতি চালের ভাত আর মাগুর মাছ খেতে চেয়েছে। বড় মামা আর বাবা অনেক চেষ্টা করে ম্যানেজ করতে পারেনি, আকাশ মামা করেছে। তারপর থেকে মুখে স্বীকার না করলেও বাবা আকাশ মামাকে একটু একটু পছন্দ করা শুরু করেছে। যে কোনো কিছুর জন্য বড় মামাকে বাদ দিয়ে গোপনে আকাশ মামার সাথে সলা পরামর্শ করছে। মামা বিষয়টা জানত না। রুবি বলে দেওয়ার পর হিংসা জ্বলে পুড়ে মরছে। ত্বকে আছে গোপন আলাপের সময় হাতে নাতে ধরবে বাবা আর আকাশ মামাকে। ধরার পর কঠিন ঝগড়া বাবার সাথে। আকাশ মামাকে কিছু বলবেন না, কারণ তিনিও আকাশ মামাকে খুব পছন্দ করেন। আকাশ মামাকে পছন্দ করেন মাও, মাগুর মাছ আর বাসমতি চালের জন্য না। মায়ের অপারেশনের সময় বি পজিটিভ রক্ত লাগবে, বড় মামার বি পজিটিভ, জন্ডিস বলে তিনি রক্ত দিতে পারবেন না, আকাশ মামা দেবেন। কাকতালীয়ভাবে আকাশ মামার বি পজিটিভ রক্ত কমন পড়েছে। রক্ত দেবার পর মা বলেছে, আকাশ তুমি আমার আপন ভাইয়ের চেয়েও আপন। এভাবে পছন্দের শুরু। বড় মামা এসব নিয়ে যন্ত্রণায় আছে। তার ছোট বোন এই কথা বলতে পারে, এটা সে বিশ্বাসই করতে পারে না। রবিকে বলেছে, হাউ কাম, হাউ বলতো রবি, তোর মা বলছে আকাশ নাকি আমার চেয়েও আপন। 2 ফোঁটা রক্তের জন্য ভাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা, ছি। রবি মামার দুঃখ বুঝেছে। মামার দুঃখ ভোলানোর জন্য সে ঘুরে বেড়ানোর পরামর্শ দিয়েছে। चालाक रूमी स्वार्थपर रूमी मामार पकेटे टाका खसिए आराम से घुरछे से। হোটেলের সামনের রাস্তায় বসে খেয়েছে লেবুর শরবত, চাউমিন, লাল রঙের শিক কাবাবের সাথে মোগলাই পরোটা। সবশেষে আমরা এখন যেখানে থাকি সেখানকার সামনের এই এক যুবক সংঘ ক্লাবে গিয়ে রবি মামাকে শুনিয়েছে ব্যান্ড সঙ্গীতের কিছু দুঃখের গান। প্রতিদিন বাজায় এখানে এলাকার ছেলেরা, সেই গান গায় তার বেশিরভাগই दुखे। तुम्हें पायनी भूल बुझे पृथ्वी निष्ठुर एम सब विषय उठे आसे गानेर कथा। मामार गान शुने दुख कमेनी बरं बेड़ेछे आरो। रवि बोलेछे मामा नाकि होटेले फिरे दरजा आटके फुफी केदेछे। आमरा केउ छिलाम ना, रवि दरजार बाइरे थेके शुनेछे सब। আমরা হোটেল ছেড়ে একটা ভাড়া বাসায় উঠেছি। আকাশ মামার বুদ্ধি, এটাও এক ধরনের হোটেলই বলা যায়, খরচ কম। কলকাতার কোনো এক হোমরা চোমরার বাড়ি, তিনি এখানে থাকেন না। তার বড় ভাই যিনি কিনা জীবনে কিছুই করতে পারেননি, তাকে বাড়ি দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ছোট ছোট রুম হোটেলের মতন ভাড়া দিচ্ছেন। আকাশ মামার সাথে এই লোকের পরিচয় কিভাবে জানা নেই। লোকটার নাম হিমেল কান্তি। লোক ভালো, ভদ্র। তার স্ত্রী মারা গেছেন, ঘরে আছে দুই মেয়ে আর ভয়ঙ্কর এক কুকুর। মেয়ে দুটোর নজর ভালো না, উলট পালট দুষ্টামি করে। লজ্জার মধ্যে পড়ে যাই, এ নিয়ে কথা বাড়ানো ঠিক হবে না। রবি অবশ্য কমিক্স বইয়ের খুব ভক্ত। চাচা চৌধুরী, বিল্লু, পিঙ্কি সব তার তটস্থ। এদিকে বইয়ের দাম কম। কোঠারি হাসপাতালের নিচতলাতে দোকান আছে। হালকা খাবার, শোপিস থেকে শুরু করে বই সব পাওয়া যায়। বাবা প্রতিদিন রবিকে একটা চকলেট বার আর বই কিনে দেন। রবি শান্ত থাকে। মেয়েটা পড়ু আছে, কিন্তু পাঠ্যপুস্তক নিয়ে তার রাজ্যের অ্যালার্জি। যে পরিমাণ আউট বই পড়ে সেটা পাঠ্যপুস্তক হলে নির্ঘাত ক্লাসে ফার্স্ট বা সেকেন্ড হতো। একই ক্লাসে 2-3 বছর ধরে আর থাকতে হতো না। পুরোটা দোষ অবশ্য রবিকে দেওয়াও যায় না। মায়ের অসুস্থতার কারণে আমরা কেউ ওর খোঁজ নিতে পারি না। কি পড়ছে, কিছু লাগবে কি না, এসব জিজ্ঞেস করা হয় না। আমাদের অগোচরে মেয়েটা একা একাই বড় হয়ে উঠছে। আকাশ মামা থাকলে জম্পেশ খানাপিনা হয়, আজও হয়েছে। নান, রুটি, মাংস, গোলাপজাম দিয়ে দুপুরের খাবার। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল দেখা শেষ করে গাইডকে বিদায় করে যাওয়া হয় ফেন্সি মার্কেটে। মামা কেনাকাটা করেন ঠান্ডা তেল, সায়েন্টিফিক ক্যালকুলেটর, কলমদানি, এসব হাবি জাবি কেন কিনছেন বুঝি না। দুপুরের পিঠে সওয়ার হয় বিকেল। আমি, রুবি, বাবা, বড় মামা, আকাশ মামা মায়ের সাথে দেখা করতে যাই। মন ভালো তোর? মায়ের ক্যাবিনে ঢোকার আগে রুবিকে বলি। বাবা, বড় মামা, আকাশ মামা আগেই ঢুকেছেন। রুবির ঢোকার জন্য অনুমতি লাগবে, অনুমতি পেলে ঢোকা হবে। এর আগ পর্যন্ত রুবি আমার সাথে আছে। খুব ভালো, শপিং করছি, ঘুরছি। রুবি হাসতে হাসতে বলে, সে যেন উঠছে খুশিতে। পড়াশোনা না থাকলে তো তোর মন ভালো থাকে। কলকাতা আসার জন্য রুবি ফার্স্ট টার্ম পরীক্ষা দিচ্ছে না, এ নিয়ে তার আনন্দ ধরে না। পড়াশোনা নিয়ে কথা বলে আমি একটু বড় ভাই সুলভ আচরণ করার চেষ্টা করি। সারাদিন পড়া করবো না তো? রাগ করে বলে রুবি। আচ্ছা, করবো না। মায়ের সাথে দেখা করবি আজকে? খুশি? খুশি হব না আবার? মুখ ভার করে বলে রুবি। কেন মানে? অবাক হই আমি। এমন সময় ডাক পড়ে, আকাশ মামা অনুমতি এনেছে। মায়ের রুমে ঢুকি মাকে চেনার উপায় নেই, শুকিয়েছে শরীর, চোখের নিচে কালি, হাতের রগগুলো কালো কালো হয়ে চোখে পড়ছে খুব বেশি। কিছু অচেনা অজানা নল সুচ দিয়ে ঢোকানো শরীরে। তোরা বস এখানে, মা আস্তে করে বলে। কথা বলতে তার কষ্ট হয়, মনে হয় অনেক পরিশ্রমের কাজ। আমরা দুজন তার দুপাশে বসি, মা রবি আর আমার কপালে চুমু খান। তারপর বড় মামাকে বলেন আমাদের খেয়াল রাখতে, বাবা চলে যাবে দেশে, এটা মাথায় আছে মায়ের। অবশেষে মা কাঁদেন, শুধুই কাঁদেন, কান্নায় কোনো আওয়াজ নেই। চোখের দুপাশ দুকোণ হতে গড়িয়ে পড়া জল শুধু। আমরা অনেক বোঝাই, বলি মা কাঁদবা না, কাঁদলে শরীর খারাপ করবে আরো। মা শুনে না, নার্স বিরক্ত হয়, একটু পরে বলে এইভাবে থাকলে রোগী অসুস্থ হয়ে যাবে, বাইরে যান আপনারা। মা আমাদের যেতে দিতে নারাজ। বাবা মাকে ধমক দিয়ে বলে এই জন্যেই আনতে চাই না ওদের, বাচ্চাগুলার মন খারাপ হয় না, রেস্ট নাও। আমি রবি বের হই। বাবা, বড় মামা, আকাশ মামাকে কেবিনের ভিতরে রেখে হাসপাতালের করিডোরে হাঁটাহাঁটি করি। ভাইয়া, মাকে খুব দেখতে ইচ্ছে করে, আবার দেখলে খুশি হতে পারি না, এই জন্যই পারি না, মায়ের কান্নাকাটি ভালো লাগে না। এই কথা বলে আমার হাসের ছানার মতন ছোট বোনটা ফুফিয়ে কেঁদে ওঠে। আমি তাকে বুকে টেনে নিই। আহারে ছোট বোনটা আমার, আহারে ছোট বোনটা, কত কষ্ট তার, কত কষ্ট আমাদের। আচ্ছা, মেয়েটা কি জানে সামনে আরো কষ্ট তার জন্য অপেক্ষা করে আছে? না, জানে না হয়তো। পথে পথে হলুদ রোদ, যা দিয়েছ করবো শোধ। মাটির পৃথিবীতে পড়ি দেখলাম আজ প্রথমবারের মতন। আমার স্বপ্নে পড়ি আসে, তাবিজ এনে দিয়েছিল মা। আমি সুন্দর বলে নাকি পরীদের বদনজর পড়েছে, এমন ধারণা তার। তাবিজ থাকলে কোহেকাপ নগরে নিয়ে যাওয়া অসম্ভব। পড়ি ফুরি না রোগটা হলো বোবা ভূতে ধরা, এমন অনেকেই বলেছে। এ রোগ নিরাময়যোগ্য না, তাই আমার ঘুম হয় যন্ত্রণার, অনেকটা ভয়ের। পরীর মতন মেয়েটাকে দেখলাম, এত সুন্দর কিভাবে হয়? এই শহরের ছেলেগুলা হাবাগোবা, মেয়েগুলা সুন্দর কিন্তু নাকি? আমার দিকে তাকিয়ে বলে আকাশ মামা। হ্যাঁ, আমার মুখ থেকে আর কোনো শব্দ বের হয় না, কিন্তু সুন্দরে থমকে যেতে হয়, ভাবতে হয়। কালো ফতুয়ার মতন কিছু একটা পরা মেয়েটা, কোমরে সামান্য ম্যাদ, চুলে দুটো বেনি দুদিকে বেসামাল হয় বারবার, দুধ সাদা গায়ের রং, ঠোঁটে লিপস্টিক নেই, এতটাই গোলাপি যে লিপস্টিক দেওয়ার প্রয়োজন আছে বলে মনে হয় না। চোখে একটু কাজল, প্রসাধনী বলতে এতটুকুনি। জিন্স পরে আছে, হাতে লাল সুতোর মতন কিছু একটা, এর বেশি কিছু নেই, তবুও অনেক বেশি বেশি মনে হয়, বেশি সুন্দর। কি হেল্প করতে পারি বলো? বলে মেয়েটা। জি কিছু না, থতমত খাই কথা বলতে গিয়ে, কি করতে এসেছি সেটাই ভুলে গিয়েছি। আর কলকাতার লোকদের হুটহাট তুমি বলাটা একদমই পছন্দ না, নার্ভাস করে দেয়। আপনার নাম ম্যাডাম? বলে আকাশ মামা কানের পাশ থেকে। আমার বিরক্ত লাগে, কি দরকার কথা বলার, মেয়েটাই বলুক না। আহ, কণ্ঠটাও সুন্দর, মাহবুবের কণ্ঠ এত সুন্দর না। আচ্ছা, কোনো মেয়ে দেখলে আমি মাহবুবের সাথে তুলনা করি, এটা ভালো না। আমার নাম বুনু। বলো কি লাগবে? বলে মেয়েটা। বুনু কেমন নাম? এমন না মেয়েদের হয়, কিন্তু সুন্দর এই মেয়ের সব কিছু সুন্দর। তার নাম যদু মধু কদু হলেও আমার খারাপ লাগতো না মনে হয়। একটা রিকোয়েস্ট করতে এসেছি, পেমেন্টটা নিয়ে একটু ঝামেলা হচ্ছে, কিন্তু রোগীর চিকিৎসা তো আটকে রাখা যায় না, কি বলেন? বনুকে বলে এ আকাশ মামা, এ মেয়ে অ্যাকাউন্টসের দায়িত্বে আছে, এমন সুন্দর একটা মেয়ে রসকসীন কাজ করছে, অ্যাকাউন্টস বিষয়টাই আমার কাঠখোট্টা মনে হয়। ডিটেলস বলো, বলে বনু। তার চোখে কি মায়া, তার চোখ দেখি, তীর তীর করে কাপা ঠোঁটের চোখের পলক দেখি, কি সুন্দর নাক, স্কেল দিয়ে মেপে মেপে কাটা, যেন ইচ্ছে করে নিখোঁজ হই। এ মেয়ের সৌন্দর্যে হারাতে ইচ্ছে করে। আমরা বাংলাদেশ থেকে এসেছি, কিছু পেমেন্ট ক্লিয়ার করতে পারি নাই, টাকা দেশ থেকে পাঠাতে কিছুটা দেরি হবে, 2-4 দিন। এই সময়ে ট্রিটমেন্ট যাতে চালায় যায় এটা একটু দেখতে হবে, বলে আকাশ মামা। আমাকে খোঁচায় আমি যাতে কিছু বলি এটা চায় সে। আমাদের রুলসে আসলে এমন নিয়ম নেই, কতটুকু হেল্প করতে পারবো জানি না। হিস্টোরিটা দেখি তো আগে তোমাদের, বলে বনু। তারপর নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। আমরা যে সামনেই দাঁড়ানো এটা যেন সে জানি না। একটু তাড়াতাড়ি দেখুন, শেষে কথাটি বলে আকাশ মামা আমাকে নিয়ে বের হয়ে যায়। তার কণ্ঠ কেমন জানি রুড়ো শোনায়। হাসপাতালের বাইরে গলা শুকানো রোদ, ভেতরে এসিতে ঠান্ডা ছিল, বাইরে আসতেই ছ্যাদ করে লাগলো গরম রোদ, গ্রিল হয়ে যাবার মতন অবস্থা। লিমকা খেয়ে নিলাম আমি আর আকাশ মামা, রুপিও সাথে আছে। বড় মামা আজ মায়ের দেখাশোনা করছে, চিকিৎসা থেমে আছে, বাবা টাকা না পাঠানো পর্যন্ত কিছু করা যাচ্ছে না। বুড়ো মেয়েটা কিছু করতে পারবে বলে মনে হয় না, এই শহর শুধু টাকার কথা শুনে। বাবা দেশে বেনাপোল বর্ডার দিয়ে ঢুকেছে, একবারে ফোনে কথা হয়েছে আমার সাথে, বাবা আকাশ মামার সাথে সব আলাপ আলোচনা করেছেন। তার চোখে বড় মামা একজন অপদার্থ কিসিমের মানুষ, আকাশ মামার উপরে তিনি ভরসা করতে পারছেন। আমরা কেউ কিছু জানি না তেমন। বাবার এই কাজে মামা বিরক্ত হচ্ছেন, চেহারা দেখে বোঝা যায়, মুখে তেমন কিছু বলছেন না, শুধু বলছেন আমার অপদার্থ মনে করে। আমি অপদার্থ না, অপদার্থ না। এই কথা বলার সময় তিনি প্রতিবারেই ফুসফুস আওয়াজ করেন নাক দিয়ে, মনে হয় খ্যাপা সার কোনো। বড় মামার নাকে পলিপ আছে, নাকের হাড় কিছুটা বাঁকানো, এমনিতে স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিলেই তিনি আওয়াজ করেন। রাগের সময় এই আওয়াজ বেড়ে হয় দ্বিগুণ। বাবার সাথে কথা বলার সময় আমার ফোনিক্স সাইকেলটার কথা জিজ্ঞেস করতে ইচ্ছে করছিল, সাহস পাইনি। সাইকেলের শরীরে ধুলো পড়েছে নিশ্চিত, কলকবজায় জং পড়েছে হয়তো, গিয়ে গ্যারেজে নিতে হবে। আচ্ছা, মাহবুবার আঁকা চলছে কিনা জানি না, অনেক অনেক এবড়ো থেবড়ো অযথাই হোমওয়ার্ক দেওয়া আছে। মাহবুবা কি আমার কথা মতন কাজ করছে? ওর বাবা হয়তো এই সুযোগে মেয়ের আঁকাই বন্ধ করে দেবে, কিংবা মাহবুবার মা খুঁজে নেবে নতুন কোনো ড্রয়িং টিচারকে। মাহবুবার জন্য আমি মাঝে মাঝে নিয়ে যাই নকুলদানা, চিনি আর বাদাম দিয়ে তৈরি। মেয়েটা মিষ্টির ভীষণ ভক্ত, মিষ্টি পেলে তার খুশি আর ধরে না। বাড়িতে মেয়ে বলে তার আবদার তেমন একটা কেয়ার করে না কেউ। আমি ছোটোখাটো 2-1টা ইচ্ছে পূরণ করে দিলে কতই না খুশি হয় সে। তার হাসি মুখ, হাসি খুশি মুখটা বারবার মনে পড়ে যায়। কীর্তন খোলার তীরে নতুন দোকান হয়েছে কয়েকটা ফাস্টফুডের, সেখানকার চাউমিন খুব পছন্দ মেয়েটার। কোনো একদিন সাইকেলের পেছনে বসিয়ে ওকে নিয়ে যেতে ইচ্ছে করে। চাউমিন আর সবশেষে আইসক্রিম, খুব বেশি টাকা তো না, দেশে গিয়েই এবার নিয়ে যেতে হবে ওকে। তবে মাহবুবার মা আমার সাথে মেয়েকে যেতে দেবে বলে মনে হয় না। মাহবুবার কলেজ শেষে গোপনে তাকে তুলে নিতে হবে। রবির জন্য বাবলগাম কিনে দেওয়া হয়। মেয়েটা দিনকে দিন বেয়ারা হয়ে উঠছে। আবদার না শুনলে বিরক্ত করে খুব। বাবলগামের এক প্যাকেট কিনলেই কমিক্সের বই ফ্রি। রুবি কমিক্সের ভক্ত। চাচা চৌধুরী, বিল্লু, পিঙ্কি তার মাথা খারাপ করে দেয়। কমিক্সের বই কিনে জমানো এমের শখ। সময় তাড়াতাড়ি যাচ্ছে আজ। কোটারি হাসপাতালের ভেতরে ঢুকে আমরা অনেকক্ষণ অপেক্ষা করি। বড় মামা আসে, জানায় মা সুস্থই আছে, খাওয়া দাওয়া করেছে, ডাক্তার আসেনি, পেমেন্ট ক্লিয়ার না হওয়া পর্যন্ত আসবেন বলে মনে হয় না। আকাশ মামা সব শুনে আবার বোনের সাথে কথা বলে। আমি আর বড় মামা দূর থেকে তাদের কথা শুনি। একটু কথা কাটাকাটি হয়। আকাশ মামাই চিৎকার করে। বোনও বোঝানোর চেষ্টা করে। লোকজন জড়ো হয় কয়েকজন। সমাধান মেলে। পরশুর ভেতর সব পেমেন্ট ক্লিয়ার করা হবে এই শর্তে ডাক্তার মাকে দেখতে রাজি হন। বনুকে সাথে বড় মামার আলাপ হয়। বড় মামা মিশুক আছেন। কয়েক মিনিটের ভেতরেই তাদের আলাপ জমে ওঠে। বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে। জানা যায় বুনোর নানা বাড়ি কুষ্টিয়াতে, তার শৈশব কেটেছে বাংলাদেশেই। তার মায়ের শৈশব কেটেছে বাংলাদেশেই। বুনো কখনো বাংলাদেশে যায়নি। দেশ দেখার খুব ইচ্ছে তার। বুনোর বাবা নিখোঁজ। রাজনীতি করতেন। অনেক অনেক আগে শিলিগুড়িতে একটা রাজনৈতিক মিটিংয়ে গিয়ে নিখোঁজ হন তিনি। অনেক চেষ্টা করেও তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। অর্থের খুব একটা সমস্যা নেই পরিবারে। বুনোর বাবা বাড়ি করে রেখে গিয়েছেন, সেটাই ভাড়া দেওয়া হয়েছে। চলে যাচ্ছে এতে, তবু বুনো চাকরি করছে। মেয়েদের ঘরে বসে থাকা তার একদম পছন্দ না। পড়াশোনার পাশাপাশি চাকরি চালিয়ে যাচ্ছে সুন্দর। বড় মামা বুনোর নাম্বার নিয়ে নেয়। যে কোনো প্রয়োজনে কথা বলা হবে। বুনো হাসি মুখে বলে, অলওয়েজ আমার মা নানার বাড়ির লোক, তোমরা হেল্প করতে পারলে ভালো লাগবে। চুপচাপ দর্শক হয়ে আমরা সব শুনি, দেখি। আকাশ মামা ব্যস্ততার কথা বলে একটু বের হন। তার রোগীর অবস্থা নাকি ভালো না। আকাশ মামা চলে যাবার পর শুধুই অপেক্ষা। আমরা তার সাথে যেতে চাইলে না বলেন। বোনের সাথে গল্প শেষ হয় বড় মামার। তাকে খুব সন্তুষ্ট মনে হয়। আমাকে বলে, মেয়েটা কি সুন্দর দেখেছিস। পরিচিত ভালো ছেলে থাকলে মেয়েটার সাথে বিয়ে দিয়ে দেশে নিয়ে যেতাম। এত ভালো মেয়ে নিজের দেশে থাকা উচিত, কি বলিস? বড় মামার কথার আগা করা বুঝি না, এলোমেলো বকেন তিনি। হুম করে যাওয়া হেই নিরাপদ। তাই মামার সব কথার উত্তরে বলে যাই শুধু। দেরি করে হলেও দুপুরের খেয়ে নেওয়া হয় সামান্য রুটি আর ভুনা ডিমের ঝোল। এরপর আবারও কোঠারি হাসপাতালের নিচতলায় বনসাই গাছগুলোর পাশে রাখা সিটে বসে অপেক্ষা। আকাশ মামার খোঁজ নেই। ফোন দিয়েও পায় না বড় মামা। আমি আর রুবি বিকেলের চেহারা পাল্টানো দেখি। দুপুর থেকে হামাগুড়ি দিয়ে গড়িয়ে গড়িয়ে বিকেলের দিকে যায় সময়। তারপর আবার বিকেল থেকে সন্ধে। কেমন কালশিটে পড়া আকাশ, কংক্রিটের দেয়াল ফুঁড়ে বের হওয়া অপুষ্টিতে ভোগা শহরে মেঘ। রুবির সাথে ঝগড়া, বেনি ধরে টান দেওয়া, রুবিকে কাঁদানো, এসব করতে করতে অপেক্ষার সময়গুলো শেষ হয় কখন টের পাওয়া যায় না। বাবার ফোন আসে দেশ থেকে, জানায় টাকা পাঠিয়েছে। আকাশ মামাকে বলা আছে তিনি টাকা তুলবে, তার কাছ থেকে টাকা তুলে পেমেন্ট ক্লিয়ার করতে হবে। বাবার ঝামেলা যাচ্ছে, ধার দেনা করে যে অস্থির অবস্থা হয়েছে সেটা সামাল দিতে হবে আগে। আমি, বড় মামা আর রুবির মন ভালো হয়ে যায়। চিকিৎসা হবে, তাহলে মা সুস্থ হোক। খুশি মন নিয়ে বাড়ির পথ ধরি। বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে মামা আকাশ মামাকে খুঁজতে বের হবে। টাকা তুলতে হবে। মামা বলে, आकाश छेलेटा भालोई रे, और रोगीर जोन्नो एकदिन किछु निये जेते होबे। तोर मायेर जोन्नो मागुर माछ आर बासमती चाल एनेछे, आमरा किछु निये ना गेले खाराप देखाय। आमारो मने हय किछु एकटा निये जावा उचित। बाड़ी पौंछाते देरी हय ना, आमादेर रूमेर दरजा खुलते गिये देखी दरजार ताला भांगा। मामा हाय हाय बोले रूमेर भितरे ढुकेन। लंडाफंडा सब आमादेर लागेज खोला, दामी जा किछु छिलो नेई किछुई, लुट हयेछे। रुबी दौड़े गिये देखे तार कमिक्सेर बोई ठीकठाक आछे किना। चोर नेयनी देखे से खुशी हय। 7,000 धन जेन दुई दुई चार मेलाते समस्या हय ना। मामा बाबाके फोन देय। आमी देखी फोन काने निये मामा काच्छे, बोलछे हाय हाय आमार बोनेर चिकित्सा हबे एखन केमने, अभिशाप दिलाम आकाशे, विचार हबे। बाबार उपास थेके कथा बलाओ शोना जाए स्पष्ट। तिनिओ काच्छेन तार प्रियतमा स्त्रीर जन्य। मामार कान्ना देखे रबिओ बोकार मतन भ्या करे कान्ना शुरू करे। आमी एइसबेर मধ্যে নেই। घर थेके बेर हई रास्ताय। आमार मायेर चिकित्सा हतेই हबे, चिकित्सा हওয়া प्रयोजन। तिनी अचेना शहर कलकाता बेर हई। एई अचेना शहर आकाश मामा के खुजे बेर करते हबे। आकाश मामा आपनी कोई, आमादेर साथे केन एमन करलेन? जानेन तो आमरा एमनितेई अनेक दुखी, आरो दुःख बाड़िये कि लाभ। धुर। एतक्षण मनोयोग दिए पुरो पर्वटी शोनार जन्य असंख्य धन्यवाद। परवर्ती पर्वगुलो शोनार आमंत्रण रइल। आमार चैनेले थाका अडियो बुक एबं अन्यान्य काजगुलो यदि आपनार पछन्द हये थाके अवश्यई चैनलटी सबस्क्राइब करे राखबेन एबं परवर्ती जे कोनो आपडेट पेते पाशे थाका बेल आइकनटिओ क्लिक करे राखबेन। धन्यवाद।